আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে না নাটনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে এসেছি একটি গ্রামের সুন্দর একটি টিনসেট বাড়ির ডিজাইন নিয়ে তো আসুন বিটিটি শুরু করা যাক তো আপনারা দেখছেন এই বাড়িটি এই বাড়িটি মোট ষাটটি রুম আছে এখানে পাঁচটি আপনার বেডরুম একটি আছে আপনার ড্রয়িং রুম এবং একটি কিচেন আছে পিছন সাইডে আপনার ল্যাট্রিন বাথরুম আছে তো এটি দেখছেন এই বাড়িটির ফ্রনের সাইড এই পাশে দেখছেন ফ্রনের সাইডটি কেমন এই বাড়িটির পুরো সাইজটি আমরা ভালো করে চাইও সাইড থেকে আমরা দেখে নিব এটি দেখছেন এই বাড়িটির একটি সাইড এই পাশে দেখছেন তিন পাটের জানালা চারটি দেওয়া আছে এবং একটি দুই পাটের জানালা দেওয়া হয়েছে এবং অনেক সুন্দরভাবে সাজাটি করা হয়েছে এবং উপরে ভেন্টিলেশনগুলো দেওয়া হয়েছে এই বাড়িটি একটি আসাম টাইপ বাড়ি এই বাড়িটির মাঝে আপনার করিডোর আছে তো এটি এই সাইটটি আমরা ভালো করে দেখে নিলাম তিন পাটের জানালাগুলো এবং জানালার উপরের সাজাগুলো কীভাবে করা হয়েছে তো আপনারা যদি চান অবশ্যই এইভাবে একটি কাজ করতে পারবেন এটি দেখছেন এই বাড়িটির আরেকটি সাইট এই বাড়িটির কাজটি করা হইতাছে উপরে দেখছেন টিনগুলো লাগানো হইতাছে এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা লাস্টের দিকে বলে দেব এটি হলো এই বাড়িটির এই পাশের সাইটে দেখছেন তিন পাটের জানালা আছে আপনার চারটি একটি করে রুমে দুইটি করে জানালা দেওয়া হয়েছে এবং একটি রুমে আপনার কিচেন আছে সেইখানে একটি জানালা দেওয়া হয়েছে দুই পার্ট করে তো সরাসরি আমরা এই পিছনের সাইডটি দেখব এই পাশে আপনার ল্যাটিন বাথরুম হবে এখানে তিনটি রুম হবে এই ল্যাট্রিন বাথরুমটি আপনার ছাদ ডালাই করা হবে এবং সামনে একটি করিডোর আছে দেখছেন করিডোরটি আপনার চার ফিট এবং এই পাশে আছে আপনার ছয় ফিট এই করিডোরটি তো সরাসরি আমরা এই ফ্রন্ট সাইডটি ভালো করে দেখে নিলাম তো আসুন আমরা রুমগুলির সাইজ দেখে নেব এটি দেখছেন এই সিঁড়িটি কিভাবে কাজটি করা হইতেছে পুরো কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে একদিন শেয়ার করব তো সরাসরি আমরা এই ড্রয়িং রুমে চলে আসলাম এটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এটি দেখছেন এই পাশে গ্রিল দেওয়া হয়েছে পুরাটাই এই গ্রিলগুলো দেওয়া হয়েছে এইভাবে আপনারা যদি চান অবশ্যই এই ধরনের একটি গ্রামের টিনসেট বাড়ির কাজ করতে পারবেন অনেক ভালো লাগবে উপরে দেখছেন এইভাবে চালিগুলো লাগানো হয়েছে তো এই ড্রয়িং রুমটির দৈর্ঘ্য আছে আপনার ষোলো ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট তো সরাসরি আমরা এই করিডোরটায় চলে আসলাম তো করিডোর থেকে আমরা উপরের দিকে দেখব তো আসুন আমরা এই রাইট সাইডের এই রুমটি দেখে নেব এটি হলো আপনার এই প্রথম রুমটি এই রুমটি আপনার তিন পাটের জানালা দুইটি একটি আছে আপনার পাঁচ পাটের জানালা এটি দেখছেন এই পাঁচ পাটের জানালাটি এটি হলো ফ্রনের সাইড থেকে তো এই রুমটিত একটি দরজা তো সরাসরি আমরা এই রুমটির সাইডটি দেখে নেব এই রুমটিত আপনার একটি তিন পাটের জানালা এবং এই পাশে আছে একটি তিন পাটের জানালা এই রুমটির দুইটি জানালা দেওয়া হয়েছে একটি সাদা দেওয়া হয়েছে এই রুমটি ছোট একটি রুম এই ড্রয়িং রুমের সাথেই তো সরাসরি আমরা এই করিডোর থেকে লেফট সাইডে এই বড় রুমটি আমরা দেখে নেব এই রুমটি দেখছেন এই রুমটির দৈর্ঘ্য হল আপনার চোদ্দ ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এই রুমগুলি স্কোয়ার টাইপের চারটি রুম আছে এখানে দেখেন দুই পাট তিন পাটের জানালাগুলো দুইটি করে দেওয়া হয়েছে এবং একটি করে সাজা এবং একটি করে মেন দরজা তো সরাসরি আমরা এই রুমটার ভিতরে চলে আসব তোর দেখছেন তিন পাটের জানালা দুইটি এটা আউটসাইডের পাশেই আপনার দুইটি করে তিন পাটের জানালা দেওয়া হয়েছে এই রুমটি আপনার একটি পাটিশন দরজা আছে তার কারণ সাথেই কিচেন আছে এই রুমটির সাথেই তো সরাসরি আমরা এই রুমটায় চলে আসবো এটি দেখছেন এই রুমটি এই রুমগুলির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট একটি করে সাজা দেওয়া আছে এই রুমগুলি এবং তিন পাটের জানালা দেওয়া হয়েছে দুইটি তিন পাটের জানালার দৈর্ঘ্য হল আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট তো এটি দেখছেন আমরা এই কিচেনটি দেখে নেব এটি দেখছেন এই কিচেনটি এই কিচেনে একটি জানালা আছে দুই পাটের এবং একটি সাজা আছে উপরে এবং নিচে একটি করে সাজা দেওয়া হয়েছে এটি দেখছেন এই সিলিন্ডার এবং গ্যাসের এই সাজাটি তো আমরা সরাসরি আমরা এই লেট্রিন বাথরুমটি দেখে নেব দেখুন এইখানে এই লেট্রিন বাথরুমটির জায়গা আছে আপনার দৈর্ঘ্য আছে আপনার চোদ্দ ফিট এবং প্রস্থ আছে দশ ফিট চার ফিট করিডোর আছে এবং লেট্রিন বাথরুমটি আছে আপনার ছয় ফিট এখানে এই জায়গাটুকু আপনার ঢালাই করা হবে তো সরাসরি আমরা এই পুরো সাইজটি ভালো করে দেখে নিলাম তো আসুন আমরা এই বাড়িটির খরচের হিসাবটি জেনে নেই এই বাড়িটি করতে মোটামুটি আপনার ইট লাগবে সতেরো হাজার এখানে আট হাজার টাকা হাজার হলে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা রোড লাগবে আপনার চোদ্দো কুইন্টাল এখানে ছয় হাজার টাকা কুইন্টাল হলে চুরাশি হাজার টাকা সিমেন্ট লাগবে আপনার একশো নব্বই ব্যাগ এখানে চারশো বিশ টাকা ব্যাগ হলে উনআশি হাজার আটশো টাকা বালি লাগবে আপনার এক হাজার পাঁচশো সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে পঁয়তাল্লিশ হাজার টাকা পাথর লাগবে আপনার পাঁচশো পঁচিশ সিএফটি এখানে ষাট টাকা সিএফটি হলে একত্রিশ হাজার পাঁচশো টাকা দরজা আছে এই বাড়িটি মোট নয়টি এখানে ছয় হাজার টাকা করে একটি করে দরজার খরচ হলে চুয়ান্ন হাজার টাকা জানালা আছে আপনার বারোটি এখানে একটি করে জানালার খরচ সাত হাজার টাকা করে হলে চুরাশি হাজার টাকা এই বাড়িটির চালিত কাট লাগে আপনার ষাট সিএফটি এখানে আঠারোশো টাকা সিএফটি হলে এক লক্ষ আট হাজার আটশো টাকা এই বাড়িটির চালিত তিন লাগবে আপনার আষট্টি পিস এখানে এক পিস টিনের দাম চোদ্দোশো পঞ্চাশ টাকা করে হলে আটানব্বই হাজার ছয়শো টাকা এই বাড়িটির মিস্ত্রি খরচ যাবে এক লক্ষ আশি হাজার টাকা তো এই বাড়িটির মোট খরচ হবে আপনার নয় লক্ষ পঞ্চাশ হাজার নয়শো টাকা তো বন্ধুরা এই ধরনের বাড়ির যদি আপনি ড্রয়িং প্ল্যান দেখতে চান অবশ্যই আমার দুই নম্বর চ্যানেলটি ফলো করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ